ঢাকা কলেজের ইসলামের ইতিহাস সংস্কৃত বিভাগের এমএ শেষ পর্বের সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। অনলাইন শ্রেণী কার্যক্রমে আজকের পাঠে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি কামরুজ্জামান, প্রভাষক, ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগ, ঢাকা কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমাদের কোর্স শিরোনাম পশ্চিম এশিয়ার আরব রাষ্ট্রসমূহের ইতিহাস, কোর্স কোড 31-16-11। এই কোর্সের পশ্চিম এশিয়ার আরব রাষ্ট্রসমূহের ইতিহাস আমরা তোমাদেরকে পাঠদান করি। তো এই কোর্সটা একটা বিশেষ গুরুত্ব আছে, কারণ পশ্চিম এশিয়ার আরব রাষ্ট্রসমূহের ইতিহাস মূলত জটিল একটা ইতিহাস, বিশেষ করে ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয় অর্ধ থেকে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পূর্ব মুহূর্তে প্রথম বিশ্বযুদ্ধ পরের যে ঘটনাবলী, সেই ঘটনাবলী আলোকে এই অঞ্চলের ইতিহাসটা মূলত একটা জটিল ইতিহাস হিসেবে পরিচিত। এখানে মধ্যপ্রাচ্য বলে যে শব্দটা আমরা ব্যবহার করি, সেই শব্দটাকে কেন্দ্র করেই মূলত আমাদের পশ্চিম এশিয়া আরব রাষ্ট্রসমূহের ইতিহাসের এই পর্বগুলি আমরা আলোচনা করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি পশ্চিম এশিয়া আরব রাষ্ট্রের ইতিহাস আজকে আমাদের পাঠের বিষয়। 30 সালে ইঙ্গুরাকি চুক্তি, তোমরা স্ক্রিনে ইংল্যান্ডের পতাকা এবং ইরাকের পতাকা দেখতে পাচ্ছ। 1930 সালে ইংল্যান্ড অর্থাৎ ব্রিটিশ, তৎকালীন ব্রিটেন এবং ইরাকের মধ্যে একটা চুক্তি হয়, যে চুক্তির মাধ্যমে ইরাক পরবর্তী 1932 সালে স্বাধীনতা লাভ করে। আজকে আমরা 1930 সালে ইঙ্গুরাকি চুক্তির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি ইরাক মধ্যপ্রাচ্যের অন্যতম তেল সমৃদ্ধ একটি দেশ, যে দেশের অতীত ইতিহাস গৌরবোজ্জ্বল। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী ঘটনাপ্রবাহ দেশটির স্বাধীনতা অর্জনের পথে মারাত্মক অন্তরায় হয়ে দাঁড়ায়। একদিকে সাম্রাজ্যবাদী ব্রিটিশ নীতি, অন্যদিকে ইরাকের জনসাধারণের স্বাধীনতার আশা আকাঙ্ক্ষা, এই দুটি পরস্পর বিরোধী স্রোত এবং ঘটনাপ্রবাহকে আরো জটিল করে তোলে। 1920 থেকে 1930 দীর্ঘ 10 বছর নানা ঘটনা, রাজনৈতিক অস্থিরতা, সাংবিধানিক অচলায়তন, ব্রিটেন কর্তৃক চাপিয়ে দেওয়া নানা চুক্তি ইরাকের স্বাধীনতা অর্জনের পথকে কণ্টকাকীর্ণ করে তোলে। শেষ পর্যন্ত 1930 সালে অ্যাংলো ইরাকি চুক্তির মাধ্যমে ইরাক স্বাধীনতা পায় বটে, কিন্তু সাম্রাজ্যবাদী শক্তির সমস্ত স্বার্থ বহাল থাকে পূর্বের মতোই। তারপরও একথা বলা যায় যে মধ্যপ্রাচ্যে ইরাকই প্রথম এরকম চুক্তির মাধ্যমে স্বাধীনতা অর্জন করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই বিষয়ে আলোচনার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে 750 খ্রিস্টাব্দে জাবের যুদ্ধে উমাইয়ারা পরাজিত হয়, অর্থাৎ উমাইয়া খিলাফতের পতন ঘটে এবং সেখানে আব্বাসীরা ক্ষমতায় আসে, অর্থাৎ আব্বাসীয় খলিফারা মুসলিম বিশ্বের শাসন কেন্দ্রে প্রতিষ্ঠিত হয়। 754 খ্রিস্টাব্দে খলিফা আবু জাফর আল মনসুর ইরাকের বাগদাদে নতুন রাজধানী স্থাপন করে। তখন থেকেই ইরাক বাগদাদ তথা ইরাক হয়ে ওঠে মুসলিম বা ইসলামী শাসন ক্ষমতার কেন্দ্রবিন্দু, অর্থাৎ খেলাফতের কেন্দ্রবিন্দু হয়ে পড়ে বাগদাদ বা ইরাক। আমরা জানি যে 750 থেকে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠিত ছিল।
1258 খ্রিস্টাব্দে হালাকু খান বাগদাদ ধ্বংস করে, এ কথা আমরা সবাই জানি। এই বাগদাদ ধ্বংস হলে ইরাকের গুরুত্ব কমে যায়, তারপর বিভিন্ন রাজবংশের অধীনে ইরাক একটি প্রদেশে পরিণত হয়। বস্তুত ইরাক তখন কয়েকটি রাজ্যে বিভক্ত হয়ে যায়। ষোড়শ শতাব্দীর শুরুতে অর্থাৎ 1514 খ্রিস্টাব্দে অটোমান সুলতান বা আমরা যাকে উসমানী সুলতান প্রথম সেলিম উত্তর ইরাকে কুর্দি এলাকা উসমানী সাম্রাজ্যভুক্ত করেন। এই প্রথম উসমানী সাম্রাজ্যের দখলে চলে আসে। সুলতান সুলাইমানের সময় 1534 খ্রিস্টাব্দে মধ্য ও দক্ষিণ ইরাক এবং উসমানী সাম্রাজ্য ভুক্ত হয়। এই সময় ইরাককে তিনটি ভেলায়েত বা প্রদেশে বিভক্ত করা হয়। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তিনটি প্রদেশ, ভেলায়েত বসরা, বাগদাদ ও মসুল। এরপরে ইরাকে উসমানী সরকারের কর্তৃত্ব কখনো দৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত ছিল না। একটু শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো, ইরাকে উসমানী সরকার কর্তৃত্ব কখনো দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত ছিল না। বিভিন্ন বিলায়েত বিভিন্ন বংশ প্রায় স্বাধীনভাবে শাসন করতে থাকে। ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে পারস্য উপসাগরীয় অঞ্চলে ব্রিটিশ আধিপত্য বিস্তার লাভ করতে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকেই মূলত মধ্যপ্রাচ্যের ইতিহাসটা জটিল আকার ধারণ করতে থাকে। ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে পারস্য উপসাগরীয় অঞ্চলে ব্রিটিশ আধিপত্য প্রতিষ্ঠা লাভ করতে থাকে, বা আমরা যেটা জানি যে এখানে আস্তে আস্তে তেল নিয়ে যে একটা সমস্যা বা খনিজ সম্পদ নিয়ে মধ্যপ্রাচ্যকে তৎকালীন যে পরাশক্তিগুলো ছিল সেই পরাশক্তিগুলো তাদের নিজেদের পারস্পরিক দ্বন্দ্ব স্বার্থে এই মধ্যপ্রাচ্যকে ব্যবহার করছিল, সেই আলোচনা আমরা অন্য একদিন করবো। শিক্ষার্থীরা, মধ্যপ্রাচ্যে অন্যান্য শক্তিবর্গের উপস্থিতি স্বার্থের সংঘাতে পরিস্থিতি আরো জটিল করে তোলে। ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে, বিংশ শতাব্দীর প্রথম দিকে তুর্কি সাম্রাজ্যের যে ক্ষীয়মান অবস্থা শুরু হয়, এই সাম্রাজ্যের দুর্বলতাও একটি কারণ ছিল। এই প্রেক্ষাপটে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। আমরা জানি যে প্রথম বিশ্ব 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল এবং 1918 সালে এই বিশ্বযুদ্ধ শেষ হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পূর্ব পর্যন্ত ইরাক উসমানী সাম্রাজ্যের অধীনেই ছিল বা উসমানী সাম্রাজ্যের অংশ ছিল। আমরা জানি যে ঊনবিংশ শতাব্দীর শেষ দিক হতে উসমানীয় সালতানাতে যে দুর্বলতা বা ক্ষীয়মানতা শুরু হয়, সেই প্রেক্ষাপটকেই আলোচনা করে রাশিয়ার জার তুরস্ককে ইউরোপের রুগ্ন ব্যক্তি সিকম্যান অফ ইউরোপ এই উপাধিতে ভূষিত করেছিলেন। এখানে বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক জটিলতার সৃষ্টি হয়। আমরা গ্রিক স্বাধীনতা আন্দোলন দেখি, আমরা বলকান যুদ্ধ দেখি, আমরা প্রাচ্য সমস্যা বলে একটা সমস্যা জানি। এই সমস্যাগুলো মূলত ছিল তুরস্ক সাম্রাজ্যের দুর্বলতার কারণে, কারণ তুরস্ক সাম্রাজ্য ইউরোপে যে অংশটা ছিল সেই অংশটা সেই মূলত সেই অংশটাকে কেন্দ্র করেই বা সেই অংশটা সেই অংশের অধিবাসীদের স্বাধীনতা যুদ্ধ বা মুক্তি লাভের আকাঙ্ক্ষাকে কেন্দ্র করেই কিন্তু এই বিষয়গুলো ঘটেছিল। সুতরাং এখানে উসমানী সাম্রাজ্যের একটা দুর্বলতার যে সুযোগটা ছিল সেই সুযোগটাই ইউরোপের শক্তিবর্গকে কাজে লাগিয়েছিল। যাই হোক, যুদ্ধের পর ইরাক ব্রিটিশদের অধিকৃত অঞ্চলে পরিণত হয়। বেসামরিক প্রশাসন চালু করার জন্য লিগ অফ নেশনস ক্লাস এ ম্যান্ডেটধারী হিসাবে মেসোপটেমিয়া প্রস্তাব করে 1920 সালে সেভ্রো চুক্তির মাধ্যমে। তোমরা এখানে দেখো, 1920 সালে সেভার চুক্তির মাধ্যমে উসমানী সাম্রাজ্যের অঞ্চলগুলি বিভক্ত করে ফেলা হয়েছিল, কারণ প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক জার্মানির সাথে অক্ষ শক্তিতে যোগদান করে পরাজিত হয়, আর পরাজিত শক্তি সবসময় বিজেতাদের দ্বারা
যেটা করা হয় সেটাকেই মেনে নিতে বাধ্য করা হয়। 1920 সালের আগস্ট মাসে সেভারো চুক্তি অনুযায়ী মিত্রপক্ষ তুরস্কের আধিপত্য খর্ব করে হেজাজকে ব্রিটেনের তত্ত্বাবধানে রাখা হয়। এছাড়া প্যালেস্টাইন, মেসোপটেমিয়া ও সিরিয়ার উপর থেকে তুর্কির অধিকার বিলোপ করে সেখানে ব্রিটিশ মেনভুক্ত অঞ্চলে পরিণত করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথম বিশ্বযুদ্ধ যখন পরিসমাপ্তি হয় তখন মেসোপটেমিয়া অবস্থিত মসুল বাগদাদ ও বসরা ব্রিটিশ সেনাদের দখলে ছিল। তোমরা একটু ম্যাপটা দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তির সময় মেসোপটেমিয়া অবস্থিত বাগদাদ, মসুল, বসরা একটু অটোমান ওসমানের শাসনামলে এই তিনটি স্থানে প্রদেশ হিসাবে বিভাজিত ছিল। বিভাজনের কারণ ছিল ভাষাগত এবং ধর্মীয়। উত্তর অঞ্চলের মসুল ছিল কুর্দি। আমরা এখানে একটু ম্যাপে দেখি, এখানে একটা ম্যাপ আছে, এই যেখানে ম্যাপ এটা আছে কুর্দি, কুর্দি অধ্যুষিত আসিরীয় ও সুন্নি অধ্যুষিত এলাকা, মধ্যবর্তী বাগদাদ ও পশ্চিমাঞ্চলের শিয়া সুন্নি মিশ্রিত এলাকা, আর পূর্বাঞ্চলের বসরা ছিল ইরানের নিকটবর্তী এলাকা হিসাবে শিয়াদের বাসভূমি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি ইসলামিক বিশ্ব বা মুসলিম বিশ্ব দুইটি বৃহৎ শ্রেণীতে বিভক্ত, একটা শিয়া আর একটা হচ্ছে সুন্নি। তো শিয়া সুন্নি দ্বন্দ্ব এটা ইসলামের শুরু থেকেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের খিলাফত কেন্দ্র করে শুরু হয়েছিল, সে বিষয়ে আমরা পরে আরেকদিন আলোচনা করব। তো এই যে বিভাজনটা ছিল এখানে, এই বিভাজনের ভিতরেই কিন্তু আমাদের দ্বন্দ্বের প্রকৃত সমস্যাটা সৃষ্টি হয়েছিল। অটোমান প্রশাসন জাতীয় ধর্মগত ঐতিহ্যবাহী এই বিভাজনকে মেনে নিয়েই তাদের আলাদাভাবে প্রশাসনভুক্ত করার ব্যবস্থা করেছিল। তো শিক্ষার্থীরা একটু খেয়াল করে শোনো, আমরা বলছি যে উসমানীয় সালতানাত বা অটোমান প্রশাসন এই জাতি যে জাতি জাতিগত বা ধর্মগত বা গোষ্ঠীগত যে ঐতিহ্য ছিল সেই ঐতিহ্যকে মেনে নিয়েই, এই বিভাজনকে মেনে নিয়েই তাদেরকে আলাদা আলাদা প্রশাসন মুক্ত করার ব্যবস্থা করেছিল। এই তিনটি প্রদেশেই কেন্দ্রীয় শহর সমূহে স্থায়ী বসবাসকারীদের বসতি ছিল, আর বাকি স্থানসমূহ সাধারণভাবে বেদুইনদের দখলে ছিল। ব্রিটিশ মিলিটারি প্রশাসন নিজেদের প্রশাসনিক সুবিধার্থে তাদেরকে একীভূত করে বাগদাদ কেন্দ্রিক একটি সরকারি ব্যবস্থাপনা গড়ে তোলায় তিন অঞ্চলের কেউই তা সহজভাবে গ্রহণ করতে পারেনি। ফলে ম্যান্ডেট শাসনের প্রথম বছরে 1920 সালে বিদ্রোহ দেখা দেয়। তোমরা খেয়াল করে দেখো, যুদ্ধের পরে ইরাকের ব্রিটিশ নীতিটা কি ছিল? তিনটি প্রদেশকে একত্রিত করে বাগদাদ কেন্দ্রিক একটি সরকারি প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা। আমরা আবার বলছি, তিনটি প্রদেশ, যে তিনটি প্রদেশ ছিল মসুল, বাগদাদ আর বসরা, তিনটিকে প্রদেশ কেন্দ্রিক একটা এক কেন্দ্রিক বাগদাদ কেন্দ্রিক একটি প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা। এখানে তাদের একটা উদ্দেশ্য ছিল, ব্রিটিশদের দুইটি উদ্দেশ্য ছিল, একটা ছিল ভূমধ্যসাগর এবং পারস্য উপসাগর অঞ্চলকে তাদের ভারত অধিকারের সংখ্যামুক্ত রাখা, একটা ছিল তিন অঞ্চলের তেল সম্পদকে তাদের আওতাধীনে রাখা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে দুটি উদ্দেশ্য, এই দুটি উদ্দেশ্যের ভিতরেই মধ্যপ্রাচ্যে ব্রিটিশদের সব নীতিগুলো এই দুটি নীতির উপর ভিত্তি করেই গড়ে উঠেছিল। যাই হোক, ম্যান্ডেট শাসনের প্রথম বছর 1920 সালের প্রথম দিকে এই নীতির, তাদের ব্রিটিশ সরকারের যে বাগদান নীতি ছিল, এই নীতির বিরুদ্ধে কিন্তু জনগণ ক্ষিপ্ত হয়েছিল, ফলে বিদ্রোহ দেখা দেয়। ব্রিটিশ প্রশাসন এই বিদ্রোহ কঠোরতা দমন করে, কিন্তু দমনে মসুল ও ইরাকে বেশ কিছু লোক, বেশ কিছু মানুষ নিহত হয়। আমরা দেখছি এখানে যে যুদ্ধের পরে যে ব্রিটিশ নীতি ছিল সেই নীতি ইরাকিদের অপছন্দ ছিল। 1920 সালে বিদ্রোহ শুরু হয়, এই বিদ্রোহে 10,000 ইরাকিও 450 জন ব্রিটিশ সৈন্য নিহত হয়। নিহত হওয়ার ফলে ব্রিটিশ কর্তৃপক্ষ তাদের প্রশাসনিক স্ট্র্যাটেজিতে পরিবর্তন আনতে বাধ্য হয়। এই বাধ্যতা আমরা আগেই জানি যে বাধ্যতা কেন হয়েছিল, তাদের
উদ্দেশ্য, যেহেতু এই ম্যান্ডেট প্রথা সবাই পছন্দ করছে না বা ইরাকিদের অপছন্দ, এই জন্য তারা এই ম্যান্ডেট প্রথার পরিবর্তে তাদের উদ্দেশ্য, আমরা যে দুটো উদ্দেশ্যের কথা বলেছি সেই দুটো উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তারা নিজেদের সরাসরি শাসনের পরিবর্তে পরোক্ষ শাসনের উপর গুরুত্ব আরোপ করে। যাই হোক, ব্রিটিশ সরকার এই পটভূমিতেই তাদের কার্যক্রম এগিয়ে নিতে শুরু করে, ফলে প্রত্যক্ষ শাসনের পরিবর্তে একটা বিষয় এখানে চলে আসে। এই তাদের নীতি বাস্তবায়ন করার জন্যই, যাই হোক, এই পরিস্থিতিতে 1920 সালের অক্টোবর মাসে 11 সদস্য বিশিষ্ট রাষ্ট্রীয় কাউন্সিল বা পরিষদ গঠন করা হয়। এখানে আমরা জানি 1920 সালে অক্টোবর মাসে রাষ্ট্র পরিষদ বা রাষ্ট্রীয় কাউন্সিল গঠন করা হয়। বাগদাদের বয়স্ক বা প্রবীণ নাগরিক নকিব আব্দুর রহমান আল গাইলানিকে পরিষদের প্রধান করা হয়। 11 সদস্য বিশিষ্ট একটি পরিষদ ছিল, 11 সদস্য বিশিষ্ট এই পরিষদ ছিল। তোমরা পাশে যে ব্যক্তি ছবিটি দেখতে পাচ্ছ, উনি পার্সি কক্স। এই ভদ্রলোক ইরাকে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার এবং ইরাকে সর্বশক্তিমান ব্যক্তি হিসেবে সেই সময় আবির্ভূত হয়েছিলেন। তার নির্দেশেই ইরাকের সমস্ত প্রশাসন শিক্ষার্থীরা নভেম্বর মাসের 20 সালের অক্টোবর মাসে রাষ্ট্রীয় পরিষদ গঠন করা হয়, কিন্তু নভেম্বর মাসের 11 তারিখে পার্সি কক্স ঘোষণা করেন, একটি সংবিধান প্রস্তুত না হওয়া পর্যন্ত রাষ্ট্রীয় পরিষদই শাসনকাজ পরিচালনা করবে। তবে তিনি আরও ঘোষণা করে, যুদ্ধ ও পররাষ্ট্র বিষয়ে পরিষদের আওতা বহির্ভূত থাকবে। রাষ্ট্রীয় পরিষদ এটা মন্ত্রিপরিষদ হিসাবে কাজ করবে, যে রাষ্ট্রীয় পরিষদ এটা মন্ত্রিপরিষদ হিসাবে কাজ করবে। অর্থাৎ একটা দেশে মন্ত্রিপরিষদ থাকলে যেরকম বা যেরূপ কাজ করে, এই রাষ্ট্রীয় পরিষদই ঠিক ইরাকের জন্য সেরূপ কাজ করবে। পূর্ণ ব্রিটিশ কর্তৃত্বাধীনে থেকে যতটা কাজ করা সম্ভব তা করতে মন্ত্রিসভা প্রয়াস পেয়েছিল। ভবিষ্যৎ নির্বাচনের জন্য একটি নির্বাচন আইন প্রণয়নের কাজ মন্ত্রিসভা হাত দেয়, কিন্তু এই কাজ মন্ত্রীদের মধ্যে এবং মন্ত্রিসভা ও ব্রিটিশ হাই কমিশনের মধ্যে মতামত দেখা দেয়, কাজটি সম্পন্ন হয়নি। রাজতন্ত্র ইরাকের জন্য উপযুক্ত ব্যবস্থা বিবেচনা করে সিংহাসনে আসীন হওয়ার লোকের সন্ধান করা হয়, ঠিক আছে, মক্কার, ফলে রাজতন্ত্র ইরাকের জন্য উপযুক্ত। এই কাজ করার জন্য রাজতন্ত্রের জন্য উপযুক্ত ব্যবস্থা বিবেচনা করে সিংহাসনে আসীন হওয়ার লোকের সন্ধান করা হয় এবং এ কাজে মক্কা শরীফ হোসেনের পুত্র, তৃতীয় পুত্র, যুদ্ধকালীন সময়ে আরব রিভল্টের সেনানায়ক এবং দামেস্ক বিজেতা ফয়সালকে ব্রিটিশ কর্তৃপক্ষ উপযুক্ত ব্যক্তি হিসেবে মনে করে। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী ফয়সালকে দামেস্ক থেকে ফরাসি জেনারেল গারোর তাড়িয়ে দেওয়া এবং শরীফ হোসেন সমস্ত পরিবারকে আরব ভূখণ্ডত করতে বাধ্য করায় ব্রিটিশদের মধ্যে হয়তো অপরাধবোধ কাজ করছিল। এই পরিস্থিতিতে 1921 সালে মার্চ মাসে মিশরের কায়রোতে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। ব্রিটিশ উপনিবেশ মন্ত্রী, তোমরা দেখো, উইনস্টন চার্চিল এর সভাপতিত্ব অনুষ্ঠিত সম্মেলন ফয়সালকে বাগদাদের তিন প্রদেশ বাগদাদ, মসুল, বসরা, বাগদাদে একত্রিত নাম করে ইরাকের রাজা হিসেবে মনোনীত করে। ফয়সাল জুন মাসের 23 তারিখ বসরা পৌঁছালে নকিব আব্দুর রহমান নেতৃত্বে একটি কমিটি তাকে অভ্যর্থনা প্রদান করে, বাগদাদও তিনি অভ্যর্থনা লাভ করেন। সুপ্রিয় শিক্ষার্থীরা,
সিংহাসন অধিষ্ঠানের পূর্বে ব্রিটিশ প্রশাসন তাদের পরিকল্পনা অনুযায়ী একটি সাধারণ গণভোটের আয়োজন করে জুলাই মাসের শেষের দিকে, যাতে ফয়সালকে মক্কা মদিনার আমির শরীফ হোসেনের পুত্র এবং ভূমধ্যসাগর ও তীরবর্তী পূর্বাঞ্চল ও দামেস্কের আরব বিজেত হিসাবে ইরাকিদের আস্থা গ্রহণে সাফল্য আনে। গণভোট ফয়সালের পক্ষে রায় প্রদান করে, অর্থাৎ জনগণ ফয়সালের পক্ষে রায় প্রদান করে। 23 আগস্ট অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় ইরাকের কোনো জাতির সঙ্গীত না থাকায় রাজা দীর্ঘজীবী হন। এই ব্রিটেনের জাতীয় সঙ্গীত, রাজা দীর্ঘজীবী হন, এই সঙ্গীত বাজানো হয়। এতে ব্রিটিশদের দুইটি উদ্দেশ্য সফল হয়। একটি ছিল ইরাককে এক অখণ্ড ভূমিতে পরিণত করা, আর দ্বিতীয় ছিল ইরাকের প্রশাসনকে ব্রিটিশ প্রশাসনের অনুগত রাখা। ফয়সালের নিকট এই দুটি উদ্দেশ্যে বাস্তবায়ন খুব কঠিন ছিল, সে কথা না বললেও চলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা দেখবো যে কিভাবে আস্তে আস্তে এখানে তোমরা স্ক্রিনের ছবিটা দেখছো, এটা বাদশাহ ফয়সাল, যাকে ইরাকের প্রথম রাজা নিযুক্ত করা হয়। তিনি ছিলেন মক্কার শাসক শরীফ হোসেনের তৃতীয় পুত্র, প্রথম বিশ্বযুদ্ধকালীন আরব রিভল্টের নায়ক এবং দামেস্ক বিজেতা। আচ্ছা, এরপর আমরা দেখি যে 1920 সালে আমরা যে ঘটনাটা ১৯২০ সালে লিগ অফ নেশনস ইরাকের উপর ব্রিটিশ ম্যান্ডেট ঘোষণার পূর্ব আমরা আগে আলোচনা করেছি, আলোচনা করে যে যে বিদ্রোহ দেখা দেয় সেই বিদ্রোহ দমনে ব্রিটিশ কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছিল বা যে ব্যবস্থা নিয়েছিল সেটা আমরা আলোচনা করেছি। এরপরে এই বিদ্রোহতে ব্রিটিশ কর্তৃপক্ষ সিদ্ধান্তে উপনীত হয় যে ম্যান্ডেট ব্যবস্থাকে গ্রহণযোগ্য করার জন্য ইঙ্গুইর এক সম্পর্কে একটি চুক্তির মাধ্যমে নিয়ন্ত্রিত হওয়া উচিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, ব্রিটিশদের মনোভাব পরিবর্তন হয়, তারা মনে করলো যে ইঙ্গো ইরাকি সম্পর্ক একটি চুক্তির মাধ্যমে নিয়ন্ত্রিত হওয়া উচিত। এই চুক্তি যাতে ব্রিটেনের বিশেষ ক্ষমতা স্বার্থ অক্ষুণ্ণ থাকে তা নিশ্চিত করে ব্রিটিশ কর্তৃপক্ষের লক্ষ্য হয়ে দাঁড়ায়। এই প্রেক্ষাপটে 1922 সালে একটি চুক্তির খসড়া করা হয়। ব্রিটেনের বিশেষ সুযোগ সুবিধা ছাড়াও এই খসড়ায় ইরাকের জন্য একটি সংবিধান প্রণয়নের কথা এবং সাংবিধানিক সরকারের মূলনীতি সম্বন্ধেও বলা হয়। যাই হোক, চুক্তিটি আলোচনার পর যে ইরাকিদের মধ্যে চরম মত পার্থক্য পরিলক্ষিত হয়। আমরা এখানে দেখছি জাতীয়তাবাদী গ্রুপ পূর্ণ স্বাধীনতার পক্ষে ছিল এবং যে কোনো প্রকার বিদেশি নিয়ন্ত্রণের বিরুদ্ধে ছিল। শিয়া মুস্তাহিদগণও এই দলভুক্ত ছিল। অপরপক্ষে গোত্রপ্রধান ও গোস্বামীগণ সাধারণভাবে ব্রিটিশ শাসনের সমর্থক ছিল। মধ্যপন্থীগণ পূর্ণ স্বাধীনতাকে অবাস্তব এবং ম্যান্ডেট ব্যবস্থাকে গ্রহণের অযোগ্য মনে করে ইরাকের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাবান একটি চুক্তির মাধ্যমে সম্পর্ক নিয়ন্ত্রণের পক্ষে ছিল। সুপ্রিয় শিক্ষার্থীরা, কিন্তু এই চুক্তির বিরুদ্ধে আন্দোলন ক্রমে জোরদার হতে থাকে। শিয়া নেতা আমরা এখানে দুইটা ওয়াতানি এবং নাহদা নামক শিয়াপন্থী দুইটি রাজনৈতিক দলের কথা জানি। এই দলগুলো সে সময় আন্দোলনে আমরা এখানে দেখছি শিয়া নেতা শেখ মাহাদি আল খালিসি এই আন্দোলনে বেশ সক্রিয় ভূমিকা পালন করে, সংবাদপত্র এই আন্দোলনে মদত দেয়। কিন্তু ব্রিটিশ কর্তৃপক্ষ এই আন্দোলন বেশ কঠোরভাবে দমন করেছিল। ব্রিটিশ কর্তৃপক্ষ এই আন্দোলন দমন করার ফলে এই চুক্তির আসলে ধারাগুলো কি ছিল আমরা সেই একটু দেখি। 23 আগস্ট ফয়সালের বাদশার যে বর্ষপূর্তি, সেই বর্ষপূর্তিতেই মূলত এই চুক্তিটা
জাতীয় তৎপরতা কমে যায়, বাদশাহ নকিবকে একটি মন্ত্রিসভা গঠন করতে অনুরোধ করে, কিছু রদবদল সহ একটি মন্ত্রিসভা গঠিত হয়। এই মন্ত্রিসভা 10 অক্টোবর চুক্তিটি অনুমোদন করে। এই চুক্তিতে কি ছিল? উনি চুক্তিতে ম্যান্ডেটের অধিকাংশ ধারা সংযোজিত হয়। মূল চুক্তির সাথে সামরিক, বিচার সংক্রান্ত, অর্থনৈতিক উপচুক্তি ছিল। চুক্তির মেয়াদকাল 20 বছর থেকে কমিয়ে 4 বছর করা হয়। 1924 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত সংসদ চুক্তিটি পাশ হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে যে চুক্তিটা ছিল সেই চুক্তিটি বলছে, চুক্তিটিতে ম্যান্ডেট, আমি আগেই বলেছি, অনেকগুলো ধারায় সংযোজিত হয়। সাংবিধানিক বিধিবিধান, ধর্মীয় স্বাধীনতা এবং যে কোনো ধর্ম প্রচারের স্বাধীনতার কথা বলা হয়েছিল। বিদেশিদের স্বার্থ রক্ষার জন্য উপযুক্ত রক্ষা কবচের ব্যবস্থা করা হয়েছিল। অর্থনৈতিক ক্রিয়াকাণ্ডে সকল ইরাকিকে সমান সুযোগ সুবিধা, লীগ অফ নেশনসের সহিত সহযোগিতা এবং যত শীঘ্র সম্ভব লীগ অফ নেশনস ইরাকের অন্তর্ভুক্তির জন্য ব্রিটিশের প্রয়াসের কথা বলা হয়েছিল। মূল চুক্তির বাইরেও সামরিক বিচার, বিচার সংক্রান্ত অর্থনৈতিক চুক্তি ছিল, আমরা জানি এবং আগে বলেছি। নির্বাচনের মাধ্যমে একটি গণপরিষদ গঠন করে সেই পরিষদ দ্বারা ইঙ্গো ইরাকি চুক্তি এবং ইরাকি সংবিধান অনুমোদন করিয়ে নেওয়ার জন্য ব্রিটিশ কর্তৃপক্ষের প্রধান উদ্দেশ্য দাঁড়িয়েছিল। উত্তরে মসুল সীমান্তে তুরস্কের আক্রমণাত্মক তৎপরতা এবং শিয়া মুস্তাহিদদের নির্বাচনের বিরোধী ফতোয়া দান সত্ত্বেও নির্বাচন অনুষ্ঠিত হয়। 1924 সালের মার্চ মাসে অনুষ্ঠিত জাতীয় পরিষদের প্রথম অধিবেশনে ইঙ্গো ইরাকি চুক্তি প্রধান আলোচ্য বিষয় হিসাবে স্থান পায়। পরিষদের অধিকাংশ সদস্য এই চুক্তির বিপক্ষে ছিল, কিন্তু ব্রিটিশদের বিশেষ তৎপরতায় সময়সীমার শেষ দিনে অনুল্লেখযোগ্য ভোটাধিক্যে চুক্তিটি অনুমোদিত হয়। 100 জন সদস্যের মধ্যে 31 জন সংসদে উপস্থিত হয়নি, বাকি 69 জনের মধ্যে 37 জন চুক্তির পক্ষে এবং 24 জন বিপক্ষে ভোট দেয়। 8 জন সদস্য এই ভোটদানে বিরত থাকে। যাই হোক, এভাবে চুক্তিটি সংসদে পাশ হয়। আশা করি এই যে চুক্তির অধীনে সংবিধান ছিল, সংবিধানের বৈশিষ্ট্যটা কি ছিল আমরা একটু দেখি। এখানে বলছি, এই সময় ইরাকের এই সংবিধান অনুযায়ী ইরাক একটি এক কেন্দ্রিক সাংবিধানিক ও সীমিত বাদশাহতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। ইরাক একটি এক কেন্দ্রিক সাংবিধানিক ও সীমিত বাদশাহতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। 10টি অংশে 125টি ধারা বিভক্ত এই সংবিধান পরিবর্তন কিছুটা দুঃসাধ্য ছিল, অর্থাৎ দুষ্পরিবর্তনীয় সংবিধান ছিল এটা। প্রথম অংশে মানবাধিকার বর্ণনা করা হয়েছে, এখানে 4 শ্রেণীর মানবাধিকার কথা বলা হয়েছে। আচ্ছা, তো সে অধিকারগুলো হচ্ছে অসীমিত সাধারণ অধিকার, আমরা দেখি অসীমিত সাধারণ অধিকার, সীমিত সাধারণ অধিকার, অসীমিত বিশিষ্ট অধিকার, সীমিত বিশিষ্ট অধিকার, এই 4 প্রকার অধিকারের কথা সেখানে বলা হয়েছিল। এছাড়া আরো যে বিশেষ বিশেষ আরো যে সংবিধানের যে বিষয়গুলো থাকে, বিভিন্ন মৌলিক অধিকার, সেই বিষয়গুলো সংসদ এখানে বাদশাকে ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছিল। আর সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট ছিল, নিম্নকক্ষের নাম ছিল প্রতিনিধি পরিষদ এবং উচ্চকক্ষের নাম ছিল সিনেট পরিষদ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি এই সংবিধানের অধীনে যে সংসদ ছিল, সেই সংসদ 2টা পার্ট ছিল, সেই পার্টগুলো এরপরে চুক্তিতে নতুন কিছু ধারা সংযোজন করা হয়েছিল। ইরাকের জাতীয়তাবাদী জনগণের চাপের ফলে 1926 সালে ও 27 সালে এই চুক্তিতে নতুন কিছু ধারা সংযোজিত করা হয়েছিল। আচ্ছা, ইরাকের জাতীয়তাবাদী মহল, আমরা জানি ইরাক জাতীয়তাবাদী মহল ইঙ্গিরাকি চুক্তির অধীনে ব্রিটেনকে যে এক ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছিল তার বিরোধিতা অন্তিম চুক্তি দাবি করতে থাকে। এই দাবির পরিপ্রেক্ষিতে 1926 ও 1927 সালে ইঙ্গিরাকি চুক্তিতে নতুন কিছু ধারা সংযোজনের মাধ্যমে ইরাকিদের হাতে অধিকতর ক্ষমতা দান করার চেষ্টা লক্ষ্য করা যায়, কিন্তু এতে ব্রিটিশ কর্তৃত্বের কঠোরতার কোনো পরিবর্তন হয়নি এবং জাতীয়তাবাদী নেতৃবৃন্দ এই চুক্তির জন্য এবং লীগ অফ নেশনসের সদস্যপদের জন্য আন্দোলন চালিয়ে আন্দোলন চালাতে থাকে। 1927 সালে স্যার গিলবার্ট, এখান থেকে 1927 সালে স্যার গিলবার্ট ক্লেইন এই এর হাই কমিশনার হিসেবে আগমন করলে ইরাকি ইরাকি জাতীয়তাবাদীর মহলে একটি আশার সঞ্চার ঘটেছিল, কেননা
স্যার গিলবার্ট আরবি ভাষার সুপণ্ডিত এবং আরব বিদ্রোহের সাথে জড়িত থাকা ছাড়াও আরব জাতীয়তাবাদী আশঙ্কার প্রতি তিনি সহানুভূতিশীল ছিলেন। প্রধানত তার এই প্রচেষ্টা ইরাকের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল একটি চুক্তির খসড়া প্রস্তুত করা হয়। চুক্তি সম্পন্ন হওয়ার পূর্বে তার মৃত্যু হলে পরবর্তী হাই কমিশনার স্যার ফ্রান্সিস হামফ্রিস ও নুরিয়া সাইদ, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের মূল যে আলোচনার বিষয় সেই আলোচনা 1930 সালে ইঙ্গিরাকের চুক্তির কিভাবে হয়েছিল আমরা ঠিক তার পূর্ব মুহূর্তে চলে এসেছি। আমরা বলছি যে স্যার গিলবার্ট ক্লেইনের মৃত্যুর পর, তার মৃত্যুর পর স্যার ফ্রান্সিস হামফ্রিস নামটা দেখো, ফ্রান্সিস হামফ্রিস নতুন হাই কমিশন হিসেবে ইরাকে আগমন করে। ইরাকিদের দাবি দাও এবং বিভিন্ন ঘটনার পর ১৯৩০ সালে ফ্রান্সিস হামফ্রিস এবং নুরি আর সাইদ নতুন ইঙ্গো ইরাকি চুক্তিতে স্বাক্ষর করেন, যে চুক্তি আমাদের আজকের আলোচ্য বিষয়। আমরা একটু দেখি, এক পক্ষ অন্য পক্ষের স্বার্থ বিরোধী কোনো কাজ করবে না। এখানে বলা হয়েছিল ব্যাপক খোলাখুলি আলোচনার মাধ্যমে অভিন্ন স্বার্থ সম্পর্কিত পররাষ্ট্র বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে, এবং কোন পক্ষে অন্য পক্ষের স্বার্থ বিরোধী বা চুক্তি বিরোধী কোনো পদক্ষেপ গ্রহণ করবে না। যুদ্ধের সময় অর্থাৎ পরবর্তী যুদ্ধের সময় ব্রিটেন ইরাকের প্রতিরক্ষার দায়িত্ব গ্রহণ করবে। ব্রিটেন যাতে যথাযথভাবে সাহায্য করতে পারে সেজন্য ব্রিটিশ সেনাবাহিনীর ব্যবহারের জন্য রেলপথ, নদীপথ, নদীবন্দর, বিমানবন্দর সহ সর্বপ্রকার যাতায়াতের সুযোগ সুবিধা দান করতে ইরাক সরকার বাধ্য থাকবে। তৃতীয় ধরনের বলা হয়েছিল ইরাক সরকার ব্রিটেনকে দুটি বিমান ঘাঁটি ব্যবহারের পূর্ণ ক্ষমতা প্রদান করে, ইউফ্রেটিসের পশ্চিম তীরে অবস্থিত হাব্বানিয়াতে ও বসরার নিকট অবস্থিত সুয়াইবাতে অবস্থিত এই দুটি বিমান ঘাঁটিতে বিমান ব্রিটিশ সৈন্যবাহিনী রাখতে পারবে। এছাড়া উত্তরে মসুল নদীতে সৈন্য রাখার অধিকারও ব্রিটিশ সরকারকে দেওয়া হয়েছিল। এক ঘাঁটি হতে অন্য ঘাঁটিতে ব্রিটিশ সৈন্য বিনা বাধায় যাতায়াত করতে পারবে। আরেকটা ধারা বলা হয়েছে যে ইরাকে অবস্থানরত ব্রিটিশ সৈন্যবাহিনীর সদস্যবৃন্দ ইরাকি প্রশাসনের আওতামুক্ত থাকবে এবং তাদের উপর কোনো প্রকার করারোপ যাবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটা বিষয় বলেছে যে ইরাক বিদেশি প্রশিক্ষক দ্বারা তার সেনাবাহিনী প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে বা ইরাকে অফিসারদের প্রশিক্ষণ বিদেশ পাঠাতে চায় বা বিদেশে অস্ত্রশস্ত্র ক্রয় করতে চাই, তবে কেবলমাত্র ব্রিটেন হতে এই ধরনের সাহায্য গ্রহণ বা অস্ত্র ক্রয় করতে হবে। অর্থাৎ সামরিক ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে সেটা ব্রিটেন থেকেই তাদেরকে নিতে হবে। ব্রিটিশ সেনাবাহিনীতে ব্যবহৃত হয় না এমন কোনো অস্ত্র ইরাক তাদের বাহিনীর জন্য ক্রয় করতে পারবে না। অর্থাৎ সামরিক বাহিনীর ক্ষেত্রে যে চুক্তিটা ধারণাটা ছিল সেই ধারণাটা সম্পূর্ণই ব্রিটেনের নিয়ন্ত্রণে ছিল, এখানে ইরাকিদের কোনো কিছুই করা হয়নি। একটা ছিল আমরা বলেছি, আচ্ছা এরপর হচ্ছে ইরাকে ব্রিটিশ যে হাই কমিশনার যে পদটা ছিল, ইরাকের ব্রিটিশ হাই কমিশনার স্থলে একজন রাষ্ট্রদূত নিয়োগ করবে এবং তিনি বাগদাদে নিযুক্ত সমস্ত বিদেশি রাষ্ট্রদের মধ্যে অধিকতর মর্যাদা ও সম্মানের অধিকার লাভ করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই চুক্তিগুলো ধারাগুলো আলোচনা করলে আমরা একটা জিনিস যে চুক্তিগুলো আসলে ইরাকিদের মনোপুত হওয়ার কোনো কারণ ছিল না। আচ্ছা, তো এই চুক্তির মাধ্যমে কি হয়েছিল, এই চুক্তির মাধ্যমে ইরাকের প্রতিরক্ষা ব্রিটেনের উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়ে। দ্বিতীয়ত, ইরাক ভূখণ্ডে সামরিক ঘাঁটি থাকা ইরাকিরা অবাঞ্ছনীয় মনে করেছিল। তৃতীয়ত, যোগাযোগ ও চলাফেরা ব্রিটিশদের যে অবাধ সুবিধা দেওয়া হয়েছিল সেটা অন্য অনেক বিদেশিদের ক্ষেত্রে দেওয়া হয়নি। চতুর্থত, বৈদেশিক নীতি নির্ধারণে ব্রিটিশ স্বার্থের সাথে ইরাকের স্বার্থ সম্পৃক্ত করা একটা অযৌক্তিক, কেননা এই চুক্তির ইরাকের স্বাধীনতার ব্যাপারে বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু অন্য আলোচনা করব। তো এখানে যে প্রতিক্রিয়াটা ছিল সেই প্রতিক্রিয়াটা আমরা দেখতে পেলাম যে আসলে সেখানে কি ঘটেছিল। আচ্ছা, তো এখানে আমরা দেখি যে 1931 সালে নবনির্বাচিত ইরাকি পার্লামেন্ট ইঙ্গো ইরাকি চুক্তি অনুমোদনের বিষয়ে তুমুল বিতর্ক চলে।
এভাবে দীর্ঘ বাক বিতর্কের পর সংখ্যাগরিষ্ঠের ভোটে চুক্তিটি অনুমোদিত হয়। আমরা জানি যে চুক্তির অনুমোদন হওয়ার ফলে 1930 সালে ইঙ্গুরাকি চুক্তি একটি গুরুত্বপূর্ণ দলিল। এটা আমরা বলছি, দখলদার বৈদেশিক শক্তির সমস্ত স্বার্থ বজায় রাখার নামে স্বাধীনতা প্রদান করে জাতীয়তাবাদী মহলকে সন্তুষ্ট রাখার যে সাম্রাজ্যবাদী নীতি মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে পরবর্তীকালে গ্রহণ করা হয়েছিল, তার প্রথম অংশ এই ইরাক ইঙ্গুরাকি চুক্তির মাধ্যমে ঘটেছিল। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু বিষয় খেয়াল করে শুনো, দখলদার বিদেশি শক্তির সমস্ত স্বার্থ বজায় রেখে স্বাধীনতা প্রদান করে জাতীয়তাবাদী মহলকে সন্তুষ্ট রাখার যে সাম্রাজ্যবাদী নীতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পরবর্তীকালে গ্রহণ করা হয়েছিল, তার প্রথম প্রকাশ এই ইঙ্গুরাকি চুক্তির মাধ্যমে। 1936 সালে ইঙ্গু মিশরের চুক্তি এবং ওই বছরে ফ্রাঙ্কো সিরিয়া ও ফ্রাঙ্কো লেবাননি খসড়া চুক্তি এই ইঙ্গুরাকি চুক্তির উপর ভিত্তি করেই রচিত হয়েছিল। জাতীয়তাবাদী মহল হতে এই চুক্তির তীব্র সমালোচনা করা হয়। এই একতরফা চুক্তি যে ইরাকের সার্বভৌমত্ব ও আত্মসম্মান বোধের উপর আঘাত স্বরূপ তা সকলেই উপলব্ধি করতে পেরেছিল। এই তথাকথিত চুক্তির মাধ্যমে ইরাককে একটি ব্রিটিশ উপনিবেশের পর্যায়ে নামিয়ে আনা হয়েছিল বলে অনেকে অভিযোগ করে। যাই হোক, লীগ অফ নেশনসের সদস্য হিসেবে গ্রহণ করার পূর্বে ইরাক সরকারকে সংখ্যালঘুদের নিরাপত্তা, মানবাধিকার প্রতি শ্রদ্ধা এবং ম্যান্ডেটরি কর্তৃপক্ষ কর্তৃক সম্পাদিত চুক্তি ও ঋণ সম্পর্কে দায়িত্ব ব্যাপারে নিশ্চয়তা দিতে বলা হয়। 1932 সালের 31 মে ইরাক সরকার যথারীতি নিশ্চয়তা প্রদান করে। অক্টোবর মাসের 3 তারিখের মধ্যে ইরাক লীগ অফ নেশনসের সদস্যপদ লাভ করে। আরব রাষ্ট্রসমূহের মধ্যে ইরাকই প্রথম এই সম্মানের অধিকারী হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে একটু দেখি যে এই চুক্তির মাধ্যমে ইরাক কি পূর্ণ স্বাধীনতা লাভ করে। ইঙ্গুরাকি চুক্তি ধারাগুলো বিশ্লেষণ ও মূল্যায়ন করলে দেখা যায়, এতে পূর্ণ স্বাধীনতা অর্জনের পথে কিছু অন্তরায় থেকে গেলেও এটা নিশ্চিতভাবে ইরাকের উপর থেকে ব্রিটিশ নিয়ন্ত্রণের পরিসমাপ্তি ঘটায়। পূর্ণ স্বাধীনতা অর্জনে যা বাকি থাকে ইরাক তা ক্রমান্বয়ে লাভ করে। তাই 1930 সালের ইঙ্গুরাকি চুক্তিকে ইরাক তথা পাশ্চাত্য শাসিত আসন্ন আরব রাষ্ট্রের অগ্রদূত হিসাবে চিহ্নিত করা যেতেই পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল ইঙ্গুরাকি চুক্তির মূল বিষয়। আমরা এখানে আরেকটু বিষয় আলোচনা করি। আচ্ছা, চুক্তি মতে ইরাক 1932 সালে স্বাধীনতা প্রাপ্ত হয় বটে, তবে তেল এবং সামরিক চুক্তির ফলে এই স্বাধীনতা যে প্রশ্নের একটি দলিল তা বিশ্বাস করতে কারো কোনো কষ্ট হয়নি। তবে একথা অস্বীকার করার উপায় নেই যে একজন বাইরের লোক বহির্দেশ ইরাককে একত্রীকরণের যে চেষ্টা প্রচেষ্টা ফয়সাল করেছিলেন এবং ইরাকি স্বার্থ রক্ষায় প্রবল ব্রিটিশ প্রশাসনের চাপের মুখেও ইরাকের স্বাধীনতা আইনে যে ভূমিকা রেখেছেন তা মধ্যপ্রাচ্যের ইতিহাসে তাকে একজন মধ্যপ্রাচ্যের ইতিহাস সৃষ্টির নায়ক হিসেবে যথার্থভাবেই পরিগণিত করে। ইরাকের দুর্ভাগ্য যে ফয়সাল অবসময় 1933 সালে মৃত্যুবরণ করেন এবং তার 21 বছর বয়সের পুত্র গাজী তার উপযুক্ত উত্তরাধিকারী ছিলেন না। ফয়সালের মৃত্যু প্রকৃত অর্থে ইরাককে সমঝোতা রাজতান্ত্রিক রাজনীতি থেকে অদূরদর্শী, ক্ষমতালোভী ও স্বেচ্ছাচারী রাজনীতিকে ধাবিত করে, যা কালক্রমে উপনিবেশিক ও আধিপত্যবাদী শক্তির স্বার্থপরতা ও শক্তিমত্তার প্রভাবে অস্থিতিশীলতায় পর্যবেসিত হয়ে বর্তমান সমাজ সংকুল ইরাকের সৃষ্টি করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্ত, তোমাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আমরা আবার নতুন কোনো টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করো। আজকের মতো এখানেই বিদায় চাচ্ছি। আল্লাহ হাফেজ।